এইমাত্র পাওয়া খুবই দুঃখজনক ও ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা। তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার। ওই ভেঙে পড়া হেলিকপ্টার ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এমনকি তিনি ছাড়াও ওই কপ্টারে ছিলেন 3 থেকে 4 জন সেনা অফিসার সহ মোট 14 জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত বুধবার দুপুর 12:40 নাগাদ তামিলনাড়ুতে নীলগিরির ঘন জঙ্গলে ভেঙে পড়ে তার চপার। কোয়াম্বাটুর থেকে সোলুরের মধ্যে চপারটি ভেঙে পড়ে। এই ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে। তথ্য মেলেনি বিপিন রাওয়াতের। কুন্নুর যাচ্ছেন রাজনাথ সিং। হেলিকপ্টার দুর্ঘটনায় সিডিএস বিপিন রাওয়াতকে নিয়ে এখন দুশ্চিন্তায় পাহাড়। ইতিমধ্যেই 11 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, কিন্তু সিডিএস বিপিন রাওয়াত সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য এখনও মেলেনি। এদিকে জানা গিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই কুন্নুর যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ইতিমধ্যেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গোটা বিষয় নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এই ঘটনায় স্বাস্থ্য নির্ভর সাহায্যের জন্য। তথ্য অনুযায়ী যে চপারটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি হল MI-17 এবং এর ভেতরে সিডিএস বিপিন রাওয়াত এবং তার স্ত্রী ছাড়াও ছিলেন নায়ক গুরুসেবক সিং, নায়ক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার LS লিডার লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, ল্যান্স নায়ক বিবেক কুমার, ল্যান্স নায়ক বি সাই তেজা, এছাড়াও হাবিলদার সাতপাল। জানা গিয়েছে মাত্র 20 মিনিটের সফর ছিল তাদের, কিন্তু আকাশে ওড়ার 8 থেকে 10 মিনিটের মাথাতেই এই বিরাট দুর্ঘটনাটি ঘটে যায়। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আপাতত গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সিডিএস বিপিন রাওয়াত, তবে ইতিমধ্যেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানতে পাওয়া যাচ্ছে। বুধবার দুপুর 12:40 নাগাদ কুন্নুরের গভীর জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে সেনার MI-17 কপ্টারটি। ভেঙে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায়। জানা গিয়েছে MI-17 একটি নিরাপদ কপ্টার, VIP-তে নিয়ে যাওয়ার আগেও তা পরীক্ষা করে দেখা হয়। এরপরেও কিভাবে তা দুর্ঘটনার কবলে পড়ল, যান্ত্রিক ত্রুটি নাকি চালকের ভুল, তা তদন্তের পরেই জানা যাবে। এদিকে বিপিন রাওয়াতের দুঃসংবাদ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিলেন প্রশাসনিক বৈঠক। মালদহের প্রশাসনিক বৈঠকের মাঝে সেই খবর পেয়েই তা বন্ধ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রীর ফোনে একটি মেসেজ যায়, তা দেখে আটকে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে বসে থাকা মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তিনি বলেন বিপিন রাওয়াতের চপার ভেঙে পড়েছে। এরপরই বলেন খুবই দুঃসংবাদ, আমরা সহমর্মিতা জানিয়ে এখানেই বৈঠক শেষ করে দিচ্ছে, কতটা খারাপ লাগছে তা বলে বোঝাতে পারবো না। এদিন মুখ্যমন্ত্রী মঞ্চে বসেই অত্যন্ত বিষাদের সুরে বলেন খুবই খারাপ লাগছে, ভাবিনি এরকম একটা দুঃসংবাদ পেতে হবে। বায়ুসেনার তরফে নিশ্চিত করা হয়েছে দুর্ঘটনার কথা, তারা জানিয়েছে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। বিপিন রাওয়াতকে উদ্ধার করা গেছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানায়নি তারা।